আজকে টিউটোরিয়ালটি হবে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য যা যা করতে হয় সেগুলোর উপরে তো প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনার মোবাইল বা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করেন ব্রাউজার ওপেন করার পরে আপনি ইউটিউব ডট কমে ঢুকবেন ইউটিউব ডট কমে পরে এই যে সাইন ইন আপনার যদি অলরেডি লগ করা থাকে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তাহলে সাইন ইন অপশনটা আসবে না এখান থেকে আপনি সাইন আউট করে নেবেন তারপর আপনি আবার সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট টু ম্যানেজ মাই বিজনেস দিবেন এবার আপনার ফার্স্ট নেম দিবেন এখানে আমি আমার ফার্স্ট নেমটি দিচ্ছি এরপরে এই ঘরে লাস্ট নেম অর্থাৎ আপনার নামের শেষ অংশটা দিবেন এখানে আপনি আপনার ইমেইল অ্যাকাউন্ট যেটি করবেন সেটি দিবেন এখানে মনে রাখতে হবে যে এই ইউজার নেমটি কখনও চেঞ্জ করা যায় না উপরের এই ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো চেঞ্জ করা যায় বাট এই নামটি কখনো চেঞ্জ করা যায় না তো যাই হোক আমরা এখানে আমরা আমাদের চ্যানেলের নামের উপরে একটি নাম সিলেক্ট করব এই নামটি দিব আপনাদের এখানে অটোমেটিক্যালি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম আসতে পারে আবার নাও আসতে পারে যদি না আসে এভাবে দিয়ে নেবেন না দিলেও সমস্যা নাই আর এখানে আপনি পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন এবার নেক্সট মনে রাখতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাকে আটটা ক্যারেক্টার দিতে হবে অর্থাৎ আটটা অক্ষর আপনাকে অবশ্যই দিতে হবে বেটার হয় নাম্বার কিছু অক্ষর এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ স্ল্যাশ এইগুলো দেওয়া দেওয়া যাই হোক দেন নেক্সট এবারে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে হবে এর জন্য প্রথমে যেটি করতে হবে এখানে যদি অলরেডি বাংলাদেশের পতাকা আসে তাহলে আর চেঞ্জ করার প্রয়োজন নেই আমার যেমন ইউনাইটেড স্টেটের পতাকা আসছে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব এই যে বাংলাদেশ সিলেক্ট করে নিব এবার এই জিরোর পরে আমি আমার নাম্বারটি দিব আমার সেফটির জন্য নাম্বারটি আমি অ্যাড করে রাখছি আচ্ছা নাম্বারটি ইনপুট করার পরে নেক্সট এই মোবাইল নাম্বারে আমার একটি মেসেজ আসবে এখন আমি ওয়েট করছি ওকে আমার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসছে আমি এই মেসেজটি মেসেজে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড দিছে তো সেই কোডটি আমি এখন ইনপোর্ট করবো এখানে ওকে দেন ভেরিফাই ওকে আমার নাম্বারটি এখানে দেখা যাচ্ছে তবে আমি হাইট করছি হাইট করে রাখছি আর এখানে রিকভারি ইমেইলটি ফর সেফটি রিজন আমি রিকভারি ইমেইলটি দিব আ ইমেইলটি আপনি না দিলেও হবে সমস্যা নাই তবে আমি দিয়ে নিচ্ছে তবে আমি হাইড করে রাখছি আপনাদের দেখতে দিচ্ছি না আর কি একিভাবে আমি আমার জন্ম মাস এবং জন্ম তারিখ এগুলো আমি হাইড করে রাখছি আপনাদের দেখতে দিচ্ছি না এখানে আপনি জন্ম তারিখ দেওয়ার পরে এখানে আপনার জন্ম সালটা দিবেন এবার এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন আপনি ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দিবেন দেন নেক্সট ওকে এখানে আপনার কিছু ইনফরমেশান চাচ্ছে আমাদের এত কিছু দেখার দরকার নাই এখান থেকে ইয়েস আই এম ওকে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশান মোবাইলের মধ্যে থাকলে ব্লক একটি ঘরের মধ্যে থাকতে পারে তো আপনারা একদম নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই আই এগ্রি অপশনটি পাবেন আই এগ্রিতে ক্লিক করবেন ওকে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আমরা যদিও ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য এই জিমেল অ্যাকাউন্টটি তৈরি করছি তো এই জিমেইল অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি তৈরি করার পরে আমরা এখান থেকে নেক্সট নেক্সট এরপরে আমরা এটা 100% করে দেবো 100% পার্সেন্ট করে দিলে মোটামুটি জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ হয়ে গেল এবার আমরা ইউটিউবের ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য যেটা করব সেটার জন্য আমরা নতুন একটি ট্যাব নিতে পারি ট্যাব নিয়ে আমরা ইউটিউব ডট কমে আবার ঢুকবো ইউটিউব ডট কম এন্টার দিই ইউটিউব ডট কমে ঢোকার পরে আমরা এরপরের টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ইউটিউবের একটি ব্রান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকুন আসছি ইউটিউবের ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য পরের ভিডিওতেই